জিলাৰে কলাহান্দি জিলা আপোনাৰ জানো শিল্পহীন জিলা কলাহান্দিৰে তাপজ বিজনেছ আম পাক মো পাক আছিলা এবং সে কৈছিলা যেতে তাপজ আম জিলাৰে নাহি মু যে কোশ্চিন কৰিলি মু বিধায়ক ভৱানী পাটনা বিধায়ক কলাহান্দিৰে এনে জিলা না গাঁ নাহি যে ভৱানী পাটনা কলাহান্দি কোৱা যায় এবং কলাহান্দি জিলাৰে গোটেই অছি যে লাঞ্জিগড় অছি সেটা মো কনষ্টিটুয়েন্সি নুহ সেটা বেদান্ত সে যে অছি বেদান্ত সেটা লাঞ্জিগড় কনষ্টিটুয়েন্সি যাওছি আৰু সেই যে এটা অঢ়াই বৰ্ষ হৈ যাইছে সেটা ডিফণ্ড হৈ অঢ়াই তিনি বৰ্ষ হ'লে ডিফণ্ড হৈ ৰৈছে যে ফোন নম্বৰ দিছে মই দিছোঁ যোনটা ফোন নম্বৰ যে পুলিচ কেছৰে দিছে এবং সেই নম্বৰৰে মতে ডকা যাইছিল সেই নম্বৰৰে মতে ব্লেকমেলিং কৰা যাইছিল এবং সেই ঝাঞ্জুৰীয়া গ্ৰুপ বুলি সেই নিজক পৰিচয় দিছিল আমি কোন জানিছোঁ আপোনাৰ যেতিয়া পচাৰোঁ আমি সেই পচাৰোঁ সেই যেতিয়া বাধ্য আমাৰ নাঁৰে ভিজুৱেল যে আমি জানিলোঁ না আমি কোন জানিছিলোঁ কি আপোনাৰ ক্লিয়াৰ দেখুৱে মই সংবাদ পত্ৰ দেখিছে আপোনাৰ ইয়াৰ দেখুৱে গণমাধ্যমত দেখিছে তেতিয়া মই আইনগত আশ্ৰয় নেবি নেছি দেখন্তু পইচা নেবার দেবার কথা টিভি পর্দারে যেতবেলে হেলা কি কৌছি পরে প্রতিক্রিয়া প্রকাশ কলে কি কহলা মজাকরে মাগুতিলি কি কহলা আউ কোন কহুতিলি সেই পনি এটা বি গুটে মজাক আয়ে যেউ জায়গায় ঘটনা ঘটলা যদি সেমানে এতে গম্ভীর থিলে তাহলে সেই জায়গায় কেস করিতান্তে পরে কাহিকি ভুবনেশ্বর আসিকরি কেস করন্তে এবং ভিজিলেন্স তদন্তকু ভারতীয় জনতা পার্টি স্বাগত করি পারু নাই এহার সিবিআই তদন্ত আবশ্যকতা স্বচ্ছ নির্মল শাসনর দহি দেউতবা নবীন সরকার তুরন্ত সিবিআই কু হস্তান্তর করন্তু তদন্ত ভার ভারতীয় জনতা পার্টির দাবি আছে। গোটে কথা কহবি কি যে স্ট্রিং করছেন তাঁর উদ্দেশ্য কোণ সেটা আর সেটা কি করেছি সে সামনাকে আসবার আবশ্যকতা আছে। দ্বিতীয়ত কী পছুয়া অঞ্চল বিধায়ক মানুষ টার্গেট করাগলা। তৃতীয়ত কেবল আদিবাসী এবং দলিত বর্গর বিধায়ক মানুষ টার্গেট করাগলা। চতুর্থত সেমানে বাকচাতুরীরে তাঁকু ফসাইবা যে প্রয়াস করছেন সেই দিগুক বি ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করি বলে মোর বিশ্বাস আমি সরি ভিজিলেন্স তদন্ত করি বলে মোর বিশ্বাস। মু গোটিয়ে কথা কহিবি কি যাহা বি ঘটনা ঘটিছে সেটা ভিজিলেন্স সমস্ত সম্মুখকু আনিব যদি কি দোষী সে দণ্ডিত হবে কিন্তু যে বি এইটা করেছি সে গোটে চালাকি ঢঙ্গে বাকচাতুরী মাধ্যমে কিছুটা পর্দাফাস করা প্রয়াস করছি যে ভাবুছি তদন্ত এভাবে ঠিক দিগরে যায়নি যদি আপনার কিছু কাহকু ফসাইবা দৃষ্টিভঙ্গি রক্ষিকি আপনার স্টিং অপরেশন করতে যেতবে পর্যন্ত ইনভেস্টিগেশন সরনি নিশ্চিত রূপে দল তাঁর সহ ঠিয়া হয়েছে আর যদি কেউ এইথে প্রকৃতরে ইনভলভ অনেক মানবর মুখ্যমন্ত্রী নির্দেশ দেবে তাঁর বিরুদ্ধে না দেখুন ইয়ে তো চারিজণ বিধায়ক শাসক দলের বিধায়ক বিজেডির বিধায়ক এই চারিজণ বিধায়ক সকাশে আজ সারা সমস্ত বিধায়ক উপরে গোটে যে সন্দেহ সৃষ্টি হচ্ছে ইয়ে সবু দুঃখর বিষয় এবং নিন্দনীয় যে এতে ইনভলভ অনেক ইয়ে ডেফিনেটলি নিন্দা করবি মু কিন্তু সরকার আজ পর্যন্ত কোন কার্যানুষ্ঠান কলে সরকার সববেলে বাহানাবাজি করতে খসি যাওয়ার চেষ্টা করতে এবং ভিজিলেন্স কু ভিজিলেন্স তো তাঁর হাত বারিশ ভিজিলেন্স কু ইয়ে ভার ইয়ে ভিজিলেন্স কেতে দূর সফল হব বিফল হব মু তো কাই আশা করুনি যে এই ইনভেস্টিগেশন রাইট ওয়ে হব কাই না সরকারি দলর চারিজন বিধায়ক এবং ভিজিলেন্স বি মুখ্যমন্ত্রীর অন্ডরে যদি হোম ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রীর অন্ডরে এবং চারিজন বিধায়ক তাঙ্ক নিজ দলর এই ইনভেস্টিগেশন কেতে দূর নিরপেক্ষ ভাবে হবে